আসসালামু আলাইকুম, পান্না এন্ড নার্গিস কিচেনে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আমরা আল্লাহর রহমতে ভালো আছি। আজকে শেয়ার করব খুবই স্পঞ্জি নরম তুলতুলে জেব্রা কেক। এই কেকটা দেখতে অনেক সুন্দর এবং খেতেও খুবই মজার। অনেকে এই কেকটা বানাতে খুবই ঝামেলা মনে করে, কিন্তু এটা বানাতে খুবই ইজি। এতটাই নরম এবং তুলতুলে হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। আজকের এই কেকের রেসিপিটা খুব ইজিভাবে দেখাবার চেষ্টা করব। আর আজকে তৈরি করব আমি এই কেকটা চুলায়। চলুন মূল রেসিপিতে যাওয়া যাক। তার আগে বলে নিচ্ছি, যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি প্রেস করে রাখবেন, তাহলে প্রতিদিনের নিত্য নতুন ভিডিও পেয়ে যাবেন। আর যারা পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি 4টি ডিম নিয়েছি। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচার হতে হবে, আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে নামিয়ে রাখতে হবে। আজকের এই কেকটা আমি একটু বড় সাইজের তৈরি করব, তার জন্য ডিম নিয়েছি 4টি। এখন এই ডিমগুলো একটি হ্যান্ডউইচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিব। কোনো রকম হ্যান্ড ব্লেন্ডার ছাড়া এই কেকটা খুবই দারুণ হবে এবং খুবই সফট হবে। এখানে চিনি ইউজ করছি 1.5 কাপ। অল্প অল্প করে চিনি দিয়ে আমি এই চিনি আর ডিম একসাথে বিট করে নিব। চিনিটা একেবারে দেওয়া যাবে না, অল্প অল্প করে দিতে হবে। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ তেল। খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটা ফেটানো হয়ে গিয়েছে। এখন আমি আরেকটি মিক্সিং বোলে ময়দাগুলো চেলে নিচ্ছি। এখানে আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। দিয়ে দিচ্ছি 2 চা চামচ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 3 চা চামচ মিল্ক পাউডার। এখানে গুঁড়া দুধ দিয়ে দিলাম 3 চা চামচ। সবগুলো উপকরণ একসাথে চেলে নিচ্ছি। অবশ্যই এটা চেলে নিতে হবে। এখন এই শুকনো উপকরণগুলো একটু একটু করে এই ডিম আর তেলের মিশ্রণটার সাথে মিক্সড করতে হবে। এই যে লিকুইড ব্যাটারটার সাথে অল্প অল্প করে শুকনো উপকরণগুলো মিশিয়ে নিচ্ছি। সবগুলো একসাথে না দিয়ে অল্প অল্প করে খুব ভালো করে এটা মিশিয়ে নিতে হবে। এখন আমি এটাতে ইউজ করব 2 টেবিল চামচ লিকুইড দুধ। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। কেকের ব্যাটারটা কিন্তু একেবারে রেডি। এখন এই ব্যাটারটা আমি 2 ভাগ করে নিচ্ছি। দুটি ভাগই সমান হতে হবে। 2 ভাগ করে 1 ভাগে আমি কোকো পাউডার মিশিয়ে নিব। কোকো পাউডার দিচ্ছি 4 চা চামচ। কোকো পাউডারটা অবশ্যই খুব ভালো ব্র্যান্ডের হতে হবে, আর তা না হলে কিন্তু কেকটা তেতো লাগবে। এখন খুব ভালো করে এই কোকো পাউডারটা মিক্সড করে নিচ্ছি। ব্যাটারটা একটু ঘন মনে হচ্ছে, তাই এটাতেও আমি 1 টেবিল চামচ লিকুইড দুধ ইউজ করলাম।
আপনাদের ব্যাটারটা যদি এমন ঘন মনে হয় তাহলে দুধ ইউজ করতে পারেন। সম্পূর্ণ ব্যাটারটা রেডি, এখন কেকটা রেডি করা পালা। তার আগে আমি একটু ভ্যানিলা এসেন্স দিয়ে দিচ্ছি। ভ্যানিলা এসেন্স খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আজকে এই কেকটা তৈরি করব আমি এই প্যানে। একটি বেকিং পেপার দিয়ে দিয়েছি এবং সাইডেও বেকিং পেপার লাগিয়ে দিয়েছি যাতে কেকটা তুলতে খুবই ইজি হয়। এখন দুটি সমান সাইজের চামচ নিয়ে অল্প অল্প করে ব্যাটার দিতে হবে। প্রথমে আমি সাদা ব্যাটারটা দিয়ে দিয়েছি, তারপর দিচ্ছি চকলেট ব্যাটারটা। একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন কিভাবে দিচ্ছি। একবার সাদা ব্যাটারটা দিব, আরেকবার চকলেট ব্যাটারটা দিব। ঠিক এভাবে সবগুলো ব্যাটার স্টেপ বাই স্টেপ দিতে থাকব। অবশ্যই প্রতিটি ভাগে যত সমান ভাগ পড়ে সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেওয়া হয়ে গিয়েছে, একটু ঝাঁকিয়ে নিচ্ছি যাতে ভেতরে কোনো বাবলস না থাকে। আর একটি কাঠের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি যাতে দেখতে খুবই ভালো লাগে। এখন এটা আমি চুলায় বানিয়ে নিব। একটি বড় দেখে তাওয়া বসিয়ে দিয়েছি আর তার উপরে একটি স্ট্যান্ড বসিয়ে দিয়েছি। এটা আমি আগে থেকে একটু প্রিহিট করে নিয়েছি। এখন হাঁড়িটা বসিয়ে দিয়েছি 35 মিনিটের জন্য। কেকটা বানাতে 35 মিনিট লাগবে এবং এই ছিদ্রটাও কিন্তু বন্ধ করে দিয়েছি। ঠিক 35 মিনিট পর আমি কেকটা চেক করে নিচ্ছি। কেকটা কিন্তু হয়ে গিয়েছে, এই যে দেখুন। একটি কাঠির সাহায্যে চেক করে নেবেন, দেখলেন তো কাঠিটা কিন্তু একেবারে ক্লিন। এখন কেকটা উঠিয়ে নিচ্ছে, দেখুন খুব ইজিলি উঠে এসেছে। কাগজ ইউজ করলে খুব ইজিলি উঠানো যায়। বেকিং পেপারগুলো একটু ছাড়িয়ে নিচ্ছি। এখন একটি নাইফের সাহায্যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কেকটা কতটা সুন্দর হয়েছে। ভিতরের অংশটা দেখতে কতটা আকর্ষণীয় হয়েছে এবং কতটা সফট হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। এভাবে কেক তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।